হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশনের ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রচণ্ড গরমে দই দিয়ে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি সত্যি একদম কলিজা ঠান্ডা করে দেয় এই গরমে কেউ সরাসরি ঠান্ডা পানি খেতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে চেষ্টা করবেন পানিটা মিক্স করে হালকা ঠান্ডা খাবার আর এই দইটা কিন্তু আমার নিজেরই ঘরে তৈরি করা একটু হালকা মিষ্টি দিয়ে তৈরি করেছিলাম ভেবেছিলাম আমার মেয়েটাও একটুখানি খাবে যদিও আমার মেটা এখান থেকে একটু দইও খায়নি ওকে আমি খাওয়াতে পারিনি তো এই গরমে দুধ না খেয়ে গরম দুধ না খেয়ে এরকম দই তৈরি করে খেলে কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যাবে যাই হোক কাজের কথায় আসি অনলাইনে কিভাবে বিজনেস করবেন সেটা নিয়ে আজকে গল্প করব গল্প করব বলতে আমার অনলাইন বিজনেসটা অনলাইন বিজনেসের যে জার্নিটা সেটা রকম ছিল সেটাই আজকে শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনলাইনের বিজনেসটা আমি কীভাবে শুরু করেছিলাম মানে আমি আমি তো যেহেতু ব্যবসাটা অনেক বছর ধরে করি তো ব্যবসাটা অনেক বছর ধরে করলেও আমার অনলাইনে আসাটা খুবই দেরি হয়েছে তো আমার ছোট বোনও কিন্তু বিজনেস করে ওর বিজনেসটা হচ্ছে চায়নার প্রোডাক্ট ওরা ও চায়না প্রোডাক্ট সেল করে অনলাইনে তো ও আমাকে প্রায় সময় বলতো যে আপু তুমিও অনলাইনে বিজনেস শুরু করো যেহেতু তুমি বিজনেস করো তুমি একটা পেজ খোলো ভালো হবে কাস্টমার আরও বেশি হবে তো সেইটা মানে ওর কথা শুনে আমারও একটুখানি মানে আগ্রহ লাগলো পরে আমিও পেজ খুলে নিলাম তবে পেজটা খোলার পরে কি হলো আমার ড্রেস একটাও সেল হলো না মানে কাস্টমার পাইনি বলতে গেলে তারপরে আবার আমি কি করলাম আমি অনেকগুলো গ্রুপে জয়েন হলাম তো আমি চিন্তা করলাম পেজে ড্রেস সেল হচ্ছে না তাহলে আমি কয়েকটা গ্রুপে জয়েন হই তো এইভাবে আমি অনেকগুলো গ্রুপে জয়েন হয়েছি তো গ্রুপগুলোতে তো অনেক সময় অনেক গ্রুপে দেখা যায় টাকা দিয়ে জয়েন হতে হয় জয়েন বলতে টাকা দিয়ে সেল কোড নিতে হয় তো আমি টাকা দিইনি টাকা দিয়ে সেল কোড নিইনি আমি নিয়েছি ইনভাইট দিয়ে মানে দুশো তিনশো মেম্বার ইনভাইট দিয়ে তারপরে আমি কোড নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সেইখান থেকে কিন্তু আমার অনেকগুলো অর্ডার এসেছিলো আমি অনেকগুলো ড্রেস সেল করেছিলাম যখন আমার প্রথম ড্রেসের অর্ডার এসেছিল তো তখন আমি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমার ড্রেসগুলো আমি কিভাবে ডেলিভারি দিব তো এই টেনশন করতে করতে পরে আমি অনেক ঘাটাঘাটি করলাম অনলাইনে যে আসলে সবাই কিভাবে ড্রেস ডেলিভারি করে তখন আমার আমি এরকম খোঁজ পেলাম যে রেড এক্সের মাধ্যমে ড্রেস ডেলিভারি করা যায় তখন রেড এক্সের চলা চলটা একটু বেশি ছিল মানে রেড এক্সেই মানুষ বেশি প্রোডাক্ট ডেলিভারি করতো তো আমিও সেই কাজটাই করেছি ডেলিভারির জন্য রেডেক্সের অ্যাপ ছিল তো সেই অ্যাপটা আমি ডাউনলোড করি তো ডাউনলোড করার পর সেখানেই আমি সাইন ইন করি তারপর সেইখান ওই অ্যাপটার মাধ্যমেই যখন তাদেরকে আমি কোনো ড্রেসের জন্য অ্যাপ্লাই করতাম তারা বাসায় এসে ড্রেস নিয়ে যেত তো ওইভাবেই আমি হোম ডেলিভারি দিতাম তো সব জায়গায় আমি হোম ডেলিভারি দিয়েছি আমি কোথাও কুরিয়ারে ড্রেস সেল করিনি মানে কুরিয়ারে ড্রেস ডেলিভারি করিনি মানে সুন্দরবন বলেন বা এস এ পরিবহন বলেন আমি কোথাও দেইনি আমি সবসময় ওই রেডেক্সেই দিয়েছি একদম ডিরেক্ট হোম ডেলিভারি দিয়েছি তো হোম ডেলিভারি সারা বাংলাদেশে গিয়েছে আমি অনেক জেলাতে দিয়েছি যেমন রাজশাহী কক্সবাজার চট্টগ্রাম আর আরও অনেক জায়গা রংপুর টুঙ্গি তো অনেক জায়গাতেই আমি ড্রেস পাঠিয়েছিলাম তো ওই রকমভাবে ড্রেস দিয়েছি আর তারপরে আসি নারায়ণগঞ্জে তো নারায়ণগঞ্জে যেহেতু আমি থাকি তো নারায়ণগঞ্জের কোনো আপুই আমার কাছ থেকে ড্রেস কুরিয়ারে নিতে চাইছিল না তারা সবাই বলছিল যে আপনি পিক পয়েন্টে দেন তো আমি তো আমার তো পিকআপ পয়েন্ট নাই আমি কীভাবে পিকআপ পয়েন্টে ড্রেস দিব। তো এটা নিয়ে আবার একটুখানি টেনশনে পড়ে গিয়েছিলাম তো এই যে বললাম না আমার ছোটো বোনও ব্যবসা করে ওরও ও প্রোডাক্ট সেল করে তো ওর সাথে আমি কথা বললাম ও বলল যে আপু তুমি টেনশন করো না আমারও তো পিক আমার তো পিক আপ পয়েন্ট আছে মানে ও যেহেতু চায়না প্রোডাক্ট সেল করে তো ওর প্রোডাক্টগুলোও ও সবসময় পিক আপ পয়েন্টে দেয় ওর পরিচিত একটা দোকানে তো সে মানে সেই ক্ষেত্রে আমি ও আমাকে অনেক হেল্প করেছে মানে ও আমার ড্রেসগুলো সব পিক আপ পয়েন্টে ওই নিয়ে দিয়ে গিয়েছে মানে আমার যেতে হয়নি কখনও সবসময় ওই নিয়ে গিয়েছে তো সেইখান থেকেও আমার নারায়ণগঞ্জের অনেক কাস্টমার ছিল যারা আমার কাছ থেকে পিক আপ পয়েন্টেও ড্রেস নিয়েছে তো এরই মধ্যে হঠাৎ করে আমার কনসেপ্ট করে আমি প্রেগনেন্ট হয়ে যাই তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম তো এত বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম যে ব্যবসা কিসের কী মানে কিসের কাজ কোনো কিছুতেই আমি সময় দিতে পারছিলাম না খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম তো ওই সময়টায় আমার জাল আমাকে খুবই হেল্প করেছিল আমার দেবুরের বউ ও আমাকে অনেক বেশি সহযোগিতা করেছে মানে ড্রেস খোলা ছবি তোলা তারপরে ভাজ করা এগুলো প্যাকেট করে আবার ডেলিভারি ম্যানের কাছে পৌঁছে দেওয়া মানে রাস্তা পর্যন্ত দিয়ে আসা মানে সব দিক দিয়ে আমাকে অনেক হেল্প করেছে তো এইগুলোর জন্য আমি আমার বোনের কাছে আমার জালের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো তো ওদের এই উপকারগুলো আমি কখনোই ভুলবো না আসলে বিপদের সময় যারা অনেক বেশি সহযোগিতা করে তাদের কথা কখনোই ভোলা যায় না তো যাই হোক প্রেগনেন্ট হওয়ার পর তো আমি অনেক বেশি অসুস্থ তারপরেও আমার অনেকগুলো ড্রেস আমি অনলাইনে দিয়েছি তো মানে এই এইরকম করতে করতে শেষমেশে অনেক বেশি মানে অসুস্থ হবার কারণে আমি অনলাইনের চাপটা একটুখানি কমিয়ে দিয়েছি কেননা অনলাইনে না মানে অনেক ঝামেলা অনেক ঝামেলা বলতে কাস্টমার ফো মানে মেসেজ দেয় এটা খুলে দেখান এটা ভিডিও করে দেখান এটা ওভাবে দেখান এভাবে দেখান মানে নানা ধরনের ঝামেলা তো এই নানা ধরনের ঝামেলার জন্য না আমি ও মানে এত বেশি অসুস্থ ছিলাম শেষ আমি ওইটা একদম বন্ধই করে দিয়েছি আমার খুব বিরক্ত লাগতো তো আমি একদম মানে পেজে অ্যাক্টিভ বা গ্রুপে অ্যাক্টিভ থাকাটা বন্ধ করে দিয়েছি ওইখানে আমার পোস্ট করাটাও মানে বন্ধ হয়ে গিয়েছিলো তারপর তো অসুস্থ সিজার এটা সেটা মানে আরও নানা ধরনের এইভাবে করে আরও কয়েক মাস চলে গিয়েছে তারপরে আমার হাজব্যান্ড হঠাৎ করে তার চাকরির জন্য আমার আমার এই এই শহরটা চেঞ্জ করতে হয়েছে মানে যেই শহরে আমি ছিলাম সেই শহরটা আমার চেঞ্জ করে মানে অন্য একটা এলাকায় চলে আসতে হয়েছে তার চাকরির জন্য তো সেইখানে এসে আবার আমি সেটেল হলাম আর কি তো এইখানে আসার পর তো আমার অনলাইনের বিজনেসটা মোটামুটি বন্ধ হয়ে যাওয়ার যায় আর কি মানে বন্ধই হয়ে গিয়েছে আমার এই এলাকায় আসার পর একটা প্রোডাক্ট আমি অনলাইনে দেয়নি দিব কিভাবে এইখানে আমি নতুন এসেছি তো এইখানে আসতে গেলে আমার আবার নতুন করে নতুন করে রেডেক্সের সাথে ঠিকানাটা অ্যাড করতে হবে আর অনেক বেশি ঝামেলা তো আর বাচ্চা নিয়ে এত বেশি ঝামেলা যার কারণে সময়ও করতে পারছিলাম না যে অনলাইনে অ্যাক্টিভ থাকবো এরকম তো এরপরে পরে আবার হঠাৎ করে মাথায় আসলো তো ইউটিউবিং করি তো সবাই তো অনেকেই দেখছি ইউটিউবিং করছে তো ওই ক্ষেত্রে আমার ওই জিনিসটা মাথায় আসলো যেহেতু আমার অনলাইন বিজনেসটা মোটামুটিভাবে প্রায় বন্ধই হয়ে গিয়েছে তাই আমি ইউটিউবিংটা আবার শুরু করলাম তো এরপর থেকে ইউটিউবিং করছি আর এই ইউটিউবিং থেকে কিন্তু এখনও পর্যন্ত আমার কোনো অর্ডার আসেনি আমি ভেবেছিলাম হয়তো বা আমার ইউটিউব থেকে অর্ডার আসবে তবে আমি আশা ছাড়িনি ইনশাল্লাহ কোনো না কোনো একদিন না আমার ইউটিউব থেকেও অর্ডার আসবে আর যখন অর্ডার আসবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর কে অর্ডার দিয়েছে সেটাও শেয়ার করব তো এমনিতে আলহামদুলিল্লাহ আমার অফলাইনে খুব ভালো সেল হয় আমার আত্মীয় স্বজন পরিবার মানে আমার আত্মীয় স্বজন আমার কাছ থেকে কিন্তু অনেক দূরে থাকে অনেক দূরে থাকার পরেও তারা দূর থেকেই আমার আমার কাছ থেকে ড্রেস নেয় আবার দূর থেকেই ড্রেস পাঠিয়ে দেয় আমার কাছে আমি তৈরি করে দিই তো ওদের সাথে আমার ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন সবার সাথেই আমার বন্ডিংটা খুব ভালো আছে এখনও তো আশা রাখি ইনশাআল্লাহ ভবিষ্যতেও ভালো থাকবে তো এই তো আমার অনলাইনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে অনলাইনে বিজনেসটা করবেন তো সেই জন্যই আমি একটুখানি আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার এই জার্নিটা থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি শুরু করতে হবে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বিজনেসটা তো এই তো এইভাবেই বিজনেসটা চালিয়ে আসলাম আর কি তো এই তো আমার এই বিজনেস কাপড় বিজনেসের পাশাপাশি আমি হাতের কাজের বিজনেসটাও শুরু করেছি আপনারা তো সবাই জানেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম